এম নিয়াজউদ্দিন সাহেব আমাদের গাজীপুর মহানগর জাতীয় পার্টির প্রার্থী, তার সম্পর্কে কিছু আমাদেরকে বলেন। আপনারা জানেন যে এম নিয়াজউদ্দিন সাহেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং এই গাজীপুরের অসংখ্য উন্নয়ন তিনি করেছেন। আপনারা জানেন যে গাজীপুরের শহীদ তাইজউদ্দিন মেডিকেল কলেজ এবং মেডিকেল এটা 100 বেডের ছিল, এখন বর্তমানে 500 বেডে উনি করেছে এবং মেডিকেল কলেজ করেছে। আপনি শহীদ আহসানুল্লাহ মাস্টার পিটিআই অডিটোরিয়াম করেছে, একটা অত্যাধুনিক অডিটোরিয়াম, এবং আমাদের টঙ্গিতে 50 শয্যা থেকে 250 বেডের একটি হসপিটাল তিনি করেছেন বিশ্ব ইস্তেমার মুসল্লিদের জন্য। সব মিলিয়ে উনি গাজীপুর অসংখ্য উন্নয়ন করেছেন এবং শিক্ষাখাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ মসজিদ মাদ্রাসা অসংখ্য প্রতিষ্ঠান তিনি এই গাজীপুরে প্রতিষ্ঠা করেছে এবং তারই ধারাবাহিকতায় আগামী দিন গাজীপুরের মানুষ তথা জাতীয় পার্টি তাকে মনোনয়ন দিয়েছে। আমরা আশাবাদী যে আমরা জিতব ইনশাআল্লাহ, এবং আমরা মাঠে আছি। আজকে আমাদের কাশিমপুরে আমরা ইতিমধ্যেই কাশিমপুর নামা বাজারে আমরা এতক্ষণ গণসংযোগ করেছি, এখন আমরা কোনাবাড়িতে আছি। জোহরের নামাজের গ্রুপ চলছে, জোহরের নামাজের পরেই আমরা কোনাবাড়ি যে মার্কেট আছে এই মার্কেটে আমরা গণসংযোগ করবো। তারপর পর আমরা চলে যাব বাসন থানায়, আমরা বাসনের চৌরাস্তায় গণসংযোগ করব। 4টায় আমাদের কথা রয়েছে কাউলতিয়া সাংগঠনিক থানা পোড়াবাড়িতে, ওখানে আমরা 4টা থেকে ইফতারের আগ পর্যন্ত গণসংযোগ করব। সব মিলিয়ে আপনাদের কাছে আমরা দোয়া চাই, ভোট চাই, একটা পরিকল্পিত গাজীপুর সিটি কর্পোরেশন এম নিয়াজউদ্দিনের মাধ্যমে আমরা উপহার দিতে চাই। আশা করি আপনারা আপনাদের পবিত্র আমানত পবিত্র ভোটটি এম নিয়াজউদ্দিন সাহেবকে দিয়ে আগামী দিন সুন্দর একটি আধুনিক সিটি করার কল্পে আপনারা কাজ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।